দর্শক বাজার পরিস্থিতির খবর জানাতে চাই আলু ও পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে নড়াইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন তুহিন মিলা নড়াইলে আমরা এখন যেটা আছি নড়াইলের সদরের কাঁচা বাজার এটা সকাল থেকেই বসে মোটামুটি বসছে এখন তো আসলে আলু এবং পেঁয়াজ যে যে ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছেন সেটা আলু দীর্ঘদিন ধরেই গত কয়েক মাস ধরেই আলু আসলে বাজারে নিয়ন্ত্রণের বাইরে বাইরে চলে যাচ্ছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মানে আলু কোথাও পঞ্চাশ টাকা কোথাও পঞ্চান্ন টাকা কোথাও ষাট টাকা করে বিক্রি হচ্ছে কখন কোন দামে বিক্রি হচ্ছে এইটা আসলে ভোক্তারা বুঝতে পারছে না একই সাথে পেঁয়াজেরও বাজার এখন ষাট টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু এটা কিছুদিন আগে আর একটু কম ছিল আবার কখনো কখনো সত্তর আশি টাকা করে হয়ে যাচ্ছে এক এক বাজারে এক এক রকমভাবে আসলে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে একই সাথে রসুন দুশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে এই এই দাম দাম চলছে বাজার বাজারের যে ক্ষেত্রে যেটা আমরা ঘুরে দেখেছি যে এখন এই সময় সবজি যেটা উচ্ছে যেটা উচ্ছেটা একটু দাম একটু বেশি একশো টাকা করে কোথাও কোথাও একশো টাকা একশো টাকা বিশ টাকা করে আবার পটল বা বেগুন এগুলো ষাট টাকা চল্লিশ টাকার মধ্যেই আসলে বিক্রি হচ্ছে তো বাজারে নিয়ন্ত্রণের জায়গা থেকে যেটা বলছেন কিছু ইয়েরা ভোক্তারা যে কৃষি বিপণন অধিদপ্তর বলে যে একটা সংস্থা আছে তারা বাজার নিয়ন্ত্রণ করে আসলে তারা আসলে পাইকারি বাজারটা নিয়ন্ত্রণের জায়গা দেয় এবং তারা পাইকারদের স্বার্থ সংশ্লিষ্ট করেন বলে আসলে এই স্থানীয় ভোক্তারা অভিযোগ করেন তো সেক্ষেত্রে বাজার কখনোই মনিটরিং হচ্ছে না যে কারণে আগে যেটা দেখা যেত যে ভোগ্যপণ্য এক এক জায়গায় এক এক রকমের দাম এখন কিন্তু এই কাঁচা বাজারেও পেঁয়াজ রসুন কিংবা এই যে আলু উচ্ছে এইগুলোর দামও কিন্তু এক এক বাজারে এক এক রকমভাবেই আসলে চলছে তো এই এই পরিস্থিতিতে বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে নাই একই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে গত রাতেও আমরা কয়েকটা কাঁচা বাজারে ঘুরেছি রাতে দেখলাম যে বিভিন্ন সময় ডিমের দামটা কিছুটা হলেও এই মুহূর্তে মানে বাড়তি আর কি আগে রোজার মধ্যেও ডিম যেখানে চল্লিশ টাকা হালিতে বিক্রি হচ্ছে সেটা এখন বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা করে হালিতে অর্থাৎ চার টাকা করে হালিতে বেড়ে ডিম এখন চুয়াল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে তো অন্যান্য অন্যান্য যে মশলাপাতি আছে সেগুলোর দাম স্থিতিশীল আছে কাঁচা বাজারের পরিস্থিতিটা ও একই রকমভাবে আগে আগে আপ ডাউন করে অর্থাৎ এক এক বাজারে এক এক রকমভাবে বিক্রি হচ্ছে টমেটোর দামটা কিছুটা হলো কমতির মধ্যে রয়েছে যদিও সবই স্থানীয়ভাবে উৎপাদিত উৎপাদিত হচ্ছে সব ফসল স্থানীয়ভাবে উৎপাদিত হয় তো সেই উৎপাদিত ফসলগুলো বাজারে আনার সাথে সাথে সেইগুলোর দাম বেড়ে যায় কারণ বাজারটা যে যে খুচরা বাজার বলি আর পাইকারি বাজার বলি বাজারটা আসলে নিয়ন্ত্রণ করে হচ্ছে স্থানীয় কিছু কিছু ব্যবসায়ীরা যে কারণে তারা সরাসরি কৃষক যদি বাজারে আসতে পারতো তাহলে বাজারটা আরও আরও সহজ হতো এবং সস্তা হতো এটা হচ্ছে গিয়ে এবং কৃষকরা সরাসরি দাম পেত মূল্যের এই ছিল হচ্ছে নড়াইলের কাঁচা বাজার মেলা তুহিন আপনাকে ধন্যবাদ দর্শক নড়াইল থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন